হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাকে কবে কাশফুল দেখাতে নিয়ে যাবা বলে একজন আমার মাথা খাচ্ছিল, সেটা আর কে, আমার মিসেস। না নিয়ে গেলে তো আবার সংসারে অশান্তি লেগে যাবে, তাই ওনাকে নিয়ে বের হলাম কাশফুলের সন্ধানে। ফার্স্টে গেলাম আজিজুলে, যদিও ওখানে কাশফুলের একটাও ছিল না। তারপর চললাম উপশহর, আমার বাড়ির পাশে, যে দেখি কাশফুলের ঘাস আছে মাগার কাশফুলের কও নাই। তারপর দেখি সেই ফুলহীন কাশফুলের ঘাসের মধ্যে কিছু মেয়ে পিক তোলায় ব্যস্ত, আবার দেখি আরও অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছে কাশফুল দেখতে। কাশফুলের এই বেহাল অবস্থা দেখে রিক্সা থেকে না নেমেই অনেকে ব্যাক করছে, আবার অনেকে বাইক নিয়ে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। কিন্তু আমরা তো নাসর বান্দা, ভাবছিলাম এসেই যখন পড়েছি কাশফুল দেখেই যাব। তারপর এক মামা বলল, বাবা একটু সামনে এগিয়ে যাও। তো এমনিতেই গরম পড়েছে মাশাআল্লাহ, তার মধ্যে হাঁটছি আর হাঁটছি, কাশফুলের দেখা নেই, গা ছিলে অবস্থা খারাপ। ও মাই গড, ফাইনালি কাশফুলের দেখা পেয়ে গেলাম। যে একটু পিক আর ভিডিও নিলাম, যদিও ভালো আসেনি, কারণ কাশফুলের সন্ধান করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তাই বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এ পর্যন্তই, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।